নমস্কার পরম পূজনীয় প্রব্রাজিকা আনন্দ প্রাণা মাতাজির আনন্দময় জীবন এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিন রাত 9টায় ধারাবাহিকভাবে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে এটি সম্প্রচারিত হয়। আজ পরিবেশিত হচ্ছে নবম পর্ব। আনন্দ প্রাণা মাতাজির অত্যন্ত নিয়মনিষ্ঠ জীবন দেখে শেখার মতো ছিল। ঘরে টেবিলে যে জিনিসটি যেখানে থাকবার ঠিক সেখানেই থাকবে, এক চুলো এদিক ওদিক হবে না। 24 ঘন্টার যখন যে কাজটি করবার তখনই সেটি করবেন, এক মিনিটও নড়চড় হবে না। নিয়ম অনুবর্তিতা মাতাজির চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। একটুও সময় নষ্ট করতেন না। কোনোদিন তাকে কারো সঙ্গে গল্প করতে বা কারো নিন্দা করতে দেখা যায়নি। মঠে আসার পর বিকেলে স্কুল থেকে ফিরেই জপ করতে বসতেন, তারপর মন্দিরে ভজনে যেতেন। সন্ধ্যার সময় অন্য কাজ মাতাজি একেবারেই পছন্দ করতেন না। ভজন থেকে ফিরে বই পড়তেন। পড়াশোনার প্রতি মাতাজির আগ্রহ সর্বদা একই রকম ছিল। বরাবরই মাতাজির জপ ধ্যানের প্রতি গভীর অনুরাগ ছিল। তিনি নিবেদিতা স্কুলে থাকাকালীন রুটিনের কাজ শেষ করে ঠাকুর ঘরে জপ করে তবেই স্কুলে পড়াতে যেতেন। আবার স্কুল থেকে ফিরে অন্য কোনো কিছু করার আগে ঠাকুর ঘরে জপ করতে যেতেন। এই অভ্যাস তার আজীবন অক্ষুণ্ণ ছিল। বহুক্ষণ পাথরের মূর্তির মতো বসে জপ ধ্যানে ডুবে থাকতেন। মঠে প্রতিদিন বিকেলে 4টে থেকে 4:30টার মধ্যে মন্দিরে চলে যেতেন। ভক্তদের প্রতি লক্ষ্য রাখতেন, ঠাকুর ঘরে কর্মরত ব্রহ্মচারিণীদের প্রতিও। ঠাকুরের মুখে পশ্চিমের রোদ পড়ার আগে তারা সময় মতো পশ্চিমের দরজা বন্ধ করছে কি না ইত্যাদি খেয়াল রাখতেন। মাতাজি প্রায় সারা রাত জপ করতেন। জপ শেষে স্তব স্তুতি গীতা পাঠ করতেন। প্রতিদিন বিকেলে মন্দিরে যাওয়ার আগে ঘরের পশ্চিমের দরজা দিয়ে মা গঙ্গাকে দর্শন করে গঙ্গা স্তোত্র আবৃত্তি করতেন। মাতাজি মানুষ চিনতে কোনোদিন ভুল করেননি। কে কেমন, কে কোন কাজটি করতে পারবে সেটি তিনি অভ্রান্তভাবে বুঝতে পারতেন। পূজনীয় মুক্তিপ্রাণা মাতাজি যখন মঠের মুখপত্র নিবোধত পত্রিকা প্রকাশের পরিকল্পনা করেন এবং কাকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে চিন্তা করেন, তখন আনন্দপ্রাণা মাতাজি দৃঢ়তার সঙ্গে জানান যে একমাত্র বেদান্ত প্রাণাজিকেই এই কাজের দায়িত্ব দেওয়া যায়। পত্রিকার সূচনা 1987 থেকেই আনন্দপ্রাণা মাতাজি সযত্নে প্রুফ দেখে দিতেন এবং সম্পাদনা সংক্রান্ত মূল্যবান পরামর্শ দিয়ে সম্পাদিকা দয় বেদান্ত প্রাণাজি ও সদাত্ম প্রাণাজিকে সাহায্য করতেন। একটি মজার কথা এখানে স্মরণ করা যায়। একবার পত্রিকার কোনো বিশেষ সংখ্যার জন্যে লেখা চাইতে তারা তিনজনে বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবীর কাছে গিয়েছেন। তিনি এই 3 সন্ন্যাসিনীকে দেখে তাদের আচরণে মুগ্ধ হয়ে বলে ফেলেন, সুন্দর না হলে কি সারদা মঠে নেয় না? মাতাজি নিবেদিতা স্কুলে থাকতেও সিস্টারের জন্মশতবর্ষে দ্য কমপ্লিট ওয়ার্কশপ সিস্টার নিবেদিতা সংকলন ও গ্রন্থ প্রস্তুতির কাজে পূজনীয় আত্মপ্রাণা মাতাজিকে সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন। প্রথমে মাতাজি খুব স্বাস্থ্য সচেতন ছিলেন, পূজ্যপাদ শঙ্করানন্দজির নির্দেশও তাই ছিল। যাতে পরনির্ভর হয়ে না পড়তে হয় সেজন্য শরীরের পক্ষে যেটি ভালো বলে বুঝতেন সেটিই করতেন, লোকে কি বলবে ভাবতেন না। বিশ্ববিদ্যালয়ে যেতেন রোজ বেলসেদ্ধ টিফিন নিয়ে। বন্ধুরা বাড়ি থেকে নিয়ে আসা ভালো টিফিন দিলেও মাতাজি খেতেন না, আবার মাতাজি তাদেরকে বেলসিদ্ধ দিলে তারাও খেতেন না। আজীবন তিনি সকালে ব্যায়াম করতেন, শেষ দিকে তাকে সেবিকারা ব্যায়াম করিয়ে দিতেন। 95 বছর বয়সেও তিনি এত সমনস্ক যে আঙুল ঘোরানোর ব্যায়াম 5 বার করার কথা, সেবিকা 4 বার ঘুরিয়ে অন্য ব্যায়ামে চলে গেছেন। মাতাজি বললেন, ওটা 4 বার করলে কেন? মাতাজি সারা জীবনই অত্যন্ত সাধন ভজনশীল,
কিন্তু বাইরে তার ভাবভক্তির প্রকাশ খুব কমই দেখা যেত। কেবলমাত্র মন্দিরে ঠাকুর বিশেষ মালা পরলে বা শ্রী শ্রী মা সুন্দর কাপড় পরলে তিনি খুব আনন্দ প্রকাশ করতেন। মজা করে বলতেন, আজ কি মা সেজেগুজে বেলুড় মঠে বেড়াতে যাবেন নাকি? এমনই ছিল তার মধুর ব্যক্তিত্ব। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা।